বছরের নতুন সবজি দিয়ে রুই মাছ রান্না নতুন সবজি দেখলেই মনে হয় এখনই খেতে হবে দুই কসুমের ডিম দিয়ে কী তৈরি করছে আমার আম্মু হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগটা একদমই ছোট আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন যেহেতু হাতে মাখিয়ে রান্না করব। তাই এখানে কিছুটা রুই মাছের পিসেস সেই সাথে হচ্ছে হলুদের গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পেঁয়াজ কুচি আর কাঁচা কাঁচামচের ফালেও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এরপরে যেটা করব কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু আমি সরিষার তেলটাই খাচ্ছি তো সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি শিম আর হচ্ছে টমেটো যারা কিনা আলু পছন্দ করেন এই পর্যায়ে দিতে পারেন তো আমি আলুটা একদমই স্কিপ করে যাচ্ছি তাই আর দিচ্ছি না আবারও খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি প্রপারলি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা হাতে মাখা রান্না তো অবশ্যই ভালোভাবে মাখিয়ে তারপর রান্নাটা করতে হবে খুব সুন্দর করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার যতটুকু চাই ঠিক ততটুকুই এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে রান্নাটা হচ্ছে বিশ্বাস করেন এই পর্যায়ে না খুব সুন্দর একটা স্মেল আসছিলো অনেকে তো ভাজা মাছ ছাড়া খেতেই পারেন না তবে আমার কাছে যখন অনেক বেশি ফ্রেশ বা তাজা মাছ থাকে এইভাবে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে একদম লাস্ট পর্যায়ে যেটা করছি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে না একটু পরেই নামিয়ে নেবো খুব বেশি একটা বলকাসের প্রয়োজন নাই গরম গরম ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে এবার আমি গরম গরম খাবো তো আমি একটু দেখিয়ে দিয়েছি তরকারিটা কতটুকু পাতলা ঝোল হয়েছে তবে বিশ্বাস করেন এতটা মজা হয়েছে আমার কাছে মনে হচ্ছে কি জানেন যে নতুন সবজি তাই এতটা বেশি ভালো হয়েছে আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে হাতে মাখা নতুন সবজি দিয়ে রুই মাছের রান্না সন্ধ্যার সময় যেটা করছি আমার আম্মু সন্ধ্যার নাস্তার জন্য একটু কাবাব ফ্রাই করতেছিল। এগুলো হচ্ছে বিফ কাবাব আমার আম্মু এটা কীভাবে যেন প্রসেস করে রেখে দিয়েছে যখনই মন চায় তখনই কিন্তু খাওয়া যায় মানে এরকম হচ্ছে ব্যাপার তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে আসার সময় একটা দুই কুসুমের ডিম নিয়ে আসছিলাম তো সেটা আর ভাঙা হয় নাই তা আজকে ভাবলাম একটু ভেঙে দেখি কেমন তো ফাইনালি দেখতেই পাচ্ছেন দুই কসুমের ডিম তো আমার আম্মু বলতেছে যে এটা কি ভাজা হবে এটা মানে কাবাবের মধ্যে দেওয়া হবে না ভেজে সবাই একটু একটু করে খাবো তো এই যে সন্ধ্যার নাস্তার জন্য কাবাব ছিল তারপরে ছিল দুধ চা ওইটা দেখানো হয়নি আর হচ্ছে দুই কুসুমের ডিম ফ্রাই করা হবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সব সময় সাপোর্ট করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি দেখি আর পড়ি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ